তাহলে ঠান্ডা ফাইনালি পড়ে গেল আর আমার গাড়ির লাস্ট সার্ভিসিং মানে লাস্ট ফ্রি সার্ভিসিংটা আজকে শেষ করব। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, অ্যান্ড আই হোপ ইউ অল আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। এখানে বেশি সময় নষ্ট করবো না, কোথায় যাচ্ছি আজকে সারাদিনের প্ল্যান চলো তোমাদেরকে দেখাই, আর সেই বলে মোটর ব্লগিং সেট আপে গাড়িতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। তাহলে ফাইনালি বাড়ি থেকে বেরোনো হলো, আর শোরুমে ঢোকার টাইম হলো 10টা, মোটামুটি টাইমেই আছি। এই ভিডিওটা দুটো পার্টে ভাগ হবে, তার মধ্যে একটা হলো গাড়ির সার্ভিসিং ফার্স্ট পার্ট এটা, আর সেকেন্ড পার্টটা হলো গাড়ির কিছু মডিফিকেশন করব যেহেতু রাইডে যাব, তো সেটা একটা পার্ট হবে। আর তখনই তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি, কীরকম কদিনের প্ল্যান আর রুট ম্যাপ। ভিডিওটার সঙ্গে থাকো, দেখে থাকো আমার চ্যানেলটাকে। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো ক্লিক অন দ্য বেল আইকন, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও then don't forget to like the video, share with everyone and do comment. Shai bole chalo third servicing ta ajye clear kore ni. তাহলে সার্ভিসিংয়ে চলে এসেছি, এবার সব কিছু বলাও হয়ে গেছে। তিন নম্বরে পড়েছে যেহেতু গাড়ি, তো একটু সময় লাগবে, ভিতরে শ্যুট করার কিছু নেই, গাড়ি বাইরে আছে। এক নম্বর হয়ে গেছে, দু নম্বর চলছে, আর একটু হয়তো সময় লাগবে, তো ওগুলো হয়ে যাক। 10টার সময় এসেছিলাম, এখন বাজে 2:01, গাড়ির কাজ কমপ্লিট, অনেকগুলো কাজ হয়েছে। এবার লং রাইডে যেহেতু যাব, তোমাদেরকে বলেছিলাম লাস্ট ভিডিও যারা দেখেছো তারা জানো, তোমাদেরকে বলেছিলাম যে একটা ছোট রাইড লাগাবো তারপরে গাড়ি সার্ভিসিং করাবো। আনফর্চুনেটলি ওই রাইডটা হয়নি, মানে রাইডটা করার কিছু সমস্যা হয়েছিল যার জন্য করতে পারলাম না, যাই হোক, বাট স্টিল বড় রাইডটা হচ্ছে অ্যান্ড অনেস্টলি স্পিকিং তার জন্য প্রিপারেশন প্রচুর। আমাদের কৃষ্ণনগরে আজ হাট বার আর কি, তো আমাদের শোরুমটা যেখানে KTM শোরুমটা যেখানে, সেখান থেকে মানে আমাদের বাড়ির দিকে বা টাউনের দিকে ঢুকতে গেলে পরে রেলগেট পড়ে, তো সেই রেলগেটের আশেপাশে হাট বসে। তো আজকে বৃহস্পতিবার, তো হাট ফুলো দমে আছে যার জন্য ঢোকার চান্স না নিলাম না, হাই রোড দিয়ে বেরিয়ে যাব যেহেতু আমি অন্যদিকে যাব, তো কোনো প্রবলেম হবে না। যাই হোক, এবার ব্যাপারটা যেটা বলছিলাম, তো ছোটো রাইডটা হলো না, বড় রাইডটাতে যাব। এবার ঘটনা যেটা হলো যে গাড়িটা সার্ভিসিং করা দরকার ছিল, তিন নম্বর সার্ভিসিং, আর যে রাইডটা হবে মোটামুটি 1700 থেকে 1800 কিলোমিটার রান হবে গাড়ি, মানে ওয়ান ওয়েতে, তো সেই কারণে সার্ভিসটা করিয়ে নিলাম। সার্ভিসের ডেট প্রায় চলেও এসেছিলো আমার, তো সব কিছু করিয়ে টরিয়ে নিয়ে এখন যেটা মেন হয়ে দাঁড়িয়েছে যে আমার গাড়িতে আর একটা কাজ করাবো, হ্যাঁ সেটা পরের ভিডিওতে থাকবে, এই ভিডিওতে থাকবে না। এখন গাড়ির আজকে কী কী কাজ হলো সেটা বাড়ি থেকে তোমাদেরকে বলবো, এখন বলছি না, তার কারণ এখন এত কথা তোমাকে দেখাতে পারবো না কী কী জিনিস করা হয়েছে বা কী, তো সেহেতু ওগুলো গিয়ে আমি তোমাদের বাড়িতে দেখাবো। গাড়ির কাজ কমপ্লিট, গাড়ি রেডি,
আমিও মোটামুটি রেডি। আর এবার হলো গোছানো জিনিসপত্র কী কী যাবে, ঠিক আছে, সেটার জন্য একটা সেপারেট ভিডিও হচ্ছে। তার সাথে গাড়ির নতুন অ্যাক্সেসরিজ কী কী লাগাচ্ছি বা যাওয়ার জন্য কী প্রিপারেশন, সেগুলো সব ওটা আলাদা ভিডিওতে হবে। এই ভিডিওতে গাড়ি সার্ভিসিং হলো, একটা ফগ লাইট কিনেছি এইচজেজির, সেইটা তোমাদেরকে দেখাবো। আর কী কী বিল হলো, কী কী কাজ হলো গাড়ির, সেটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সবার সাথে শেয়ার করো। যদি নতুন হও ডেফিনেটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। গাড়ি সার্ভিসিং হয়ে গেল, কিন্তু কালকে বিকালবেলায় বাড়িতে ঢোকার পরে স্নান টান করে আর মানে ভিডিও শেষ করতে পারিনি, আর তোমাদেরকে বলাও হয়নি গাড়িতে কী কাজ করেছি আর কত কী লেগেছে। তো সেই কারণে সকালবেলায় ও তার মধ্যে ঠান্ডাও লেগে গেছে, মানে কী যে হচ্ছে ভগবান জানে। এনিওয়ে তো চলো তোমাদের সঙ্গে ডিসকাস করি কী কী কাজ করালাম আর কত কী টাকা লাগবে। কালকে গাড়ির কাজে বেশ ভালো ভালো রকম বড় বিল হয়েছে, কারণ অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে একটা হলো মোবিলের অয়েল ফিল্টার, যেটা নর্মাল সার্ভিসিংয়ে হয় সেটা হয়েছে। তার সাথে সামনের পিছনের ডিশ প্যাড চেঞ্জ হয়েছে, প্লাস ডিশ অয়েল রিফিল হয়েছে, তার সাথে কুলেন্ট চেক হয়েছে, থ্রটল বডি ক্লিন হয়েছে, চেন অ্যাডজাস্ট করা হয়েছে, সফটওয়্যার আপডেট হয়েছে, সব কিছু দিয়ে কালকে টোটাল বিল হয়েছে 6141 টাকা, মানে 6141। তো সব কাজ করে নিয়েছি, গাড়ি মোটামুটি এখন মানে সার্ভিস ওয়াইজ রেডি। আর কোথায় যাচ্ছি গেস করো, কমেন্ট করো গেস করে যে আমি কোথায় যাচ্ছি। প্রিপারেশন ভিডিও আর কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে দেখবা, সেটা বলে প্রত্যেকটা ভিডিও দেখো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। প্লাস এই চ্যানেলে যদি নতুন হও তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক অল দ্য ভিডিও, ক্লিক অন দ্য বেল আইকন অ্যান্ড অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। সেই বলে আজকের ব্লগটা ভীষণ ছোট এবং সিম্পল করলাম। তো চলো আমাদের নেক্সট ব্লগে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি, প্ল্যান কী আছে, কজন যাচ্ছি, কোন কোন গাড়ি যাচ্ছে, মানে আমি তো আমার তো অ্যাডভেঞ্চার যাচ্ছি, তার সাথে আর কী গাড়ি যাচ্ছে, কজন যাওয়া হচ্ছে, লাগেজ কীভাবে প্রিপেয়ার করছি, সব কিছু নেক্সট ভিডিওতে থাকছে। তো নেক্সট ভিডিও দেখতে ভুলো না, আর উইন্টার রাইড নেক্সট ভিডিও থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। উইথ দ্যাট সেড, অ্যাজ অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড পিস আউট।